এদিনমানৰ পাছত কংগ্ৰেছ দল নাথাকিব আৰু। আপোনালোকে দেখিছে এইকেইদিন কেনেকৈ গৰাখহনীয়া হৈছে। এই গৰাখহনীয়া এনেই হোৱা নাই, কোনোৱে ক্ষমতাৰ কাৰণে অহা নাই, সকলোৱে দেশ গঠনৰ কাৰণে আহিছে। নরেন্দ্র মোদী ডাঙরিয়াক তৃতীয়বারের কারণে প্রধানমন্ত্রী বনার সংকল্প লি আসছে। এনেকা নয় যে কোনোবাই এই সকল মানুষ ক্ষমতার কারণে আছে, ক্ষমতার কারণে আহিলে তো আজির ছয় বছর আগতে আহিলে হয়। এই সকল ব্যক্তি আহিছে যে কংগ্রেসত আর কোনো নীতি নাই, কংগ্রেসত নেতা নাই, কংগ্রেসের আদর্শ এটা ভ্রষ্ট, কংগ্রেস করে একটু লাভ নহব। নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বত দেশক আগুয়াই লো যাবলে সকলে অংশগ্রহণ করব লাগিব। হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত নতুন গঢ় দিবলৈকে সকলে অংশগ্রহণ করব লাগিব। তার কারণে সকলে এনেক আবাল বৃদ্ধ বনিতা সকল উলাই আছে আর বিজেপি দলত যোগদান করেছে। আমার আমার কারণে সকল আমার আমার দল সকলের কারণে খোলা, সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ এটা কথা নাই, আমি ভারতীয় প্রত্যেকগী মানুষের কারণে দল আমার খোলা। যখন ভারতক ভাল পায়, যখন ভারতক আগুয়াই লওয়ার চেষ্টা করে সকলের কারণে বিজেপি দল খোলা, তেনেকৈ সকল আহিছে, সকলকে স্বাগতম জানাইছো। মই কৈছো যে যিসকলে আজি 300 জয়েন কৰিছে, 150 মাইনরিটি মানে জয়েন কৰিছে, যিসকলে ভাৰতক ভাল পায়, যিসকলে অসমক ভাল পায়, তেওঁলোকৰ মাজত ধৰ্মৰ কথা নাই, জাতিৰ কথা নাই, সকলোৱে বিজেপি দললৈ আহিব পাৰে। বিজেপি দল সকলের কারণে খোলা আছে, নাই তো যুজুরাতো নাই, কাজিরঙাতো নাই, নাম শুনিছে নেকি? এতিয়ালৈকে নামে শুনা নাই, জানে যে 3 লাখ 3 লাখ ভোটৰ ব্যৱধানত তেওঁলোক হাৰিব, গতিকে হাৰিবলৈ কোন আহে, হাৰিবলৈ তেওঁলোক আহিবলৈ বিচৰা নাই। গতিকে ইলেকশ্যনৰ একচুৱেলি কালিয়ে আমি আমাৰ ৰিজাল্ট, আমাৰ কেণ্ডিডেট ছিলেকশ্যন হোৱা, কেণ্ডিডেট এনাউন্সমেণ্ট হোৱাৰ লগত লগত আমি অসমত জয়লাভ কৰিছো, বাকী সকলো শুই আছে দেখাই পাইছো। মই নাজানো, সময়ত কম যোনে নহওক, চাওক পলৰীয়া নেতা আহি আৰু কিবা কৰিব পাৰিব বুলি মই নাভাবোঁ। যিসকল পলৰীয়া নেতা নগাঁওলৈকে আহিছে, তেওঁলোকে নগাঁৱত নগাঁৱৰ নগাঁৱৰ উচিত প্ৰত্যুত্তৰৰ সন্মুখীন হ'ব। অহা 8 তাৰিখে আবেলি প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া আমাৰ ৰয়া বিমানবন্দৰত উপস্থিত হ'ব, তাৰপৰা তেখেত কাজিৰঙালৈকে যাব, কাজিৰঙাত নৈশ যাপন কৰিব। 9 তাৰিখে ৰাতিপুৱা প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই কাজিৰঙাত জীপ চাফাৰী আৰু হাতী চাফাৰী কৰিব, তাৰপাছত তেখেতে অৰুণাচললৈ যাব, অরুণাচললৈ আহি আমার লাচিতর প্রতিমূর্তি রাইজর কারণে উৎসর্গা করব। তারপর তখেতে আকৌ আমার যখন মেলেং মেটেলি তার বিশাল সভাখনত রাইজক সম্বোধন করব, আর রাতে আমার যোরহাট সার্কিট হাউসত তখেতে নৈশ যাপন করব। 10 তারিখে অপরাতি বিদায় লব। আমার কারণে গৌরব, এইটা সচাকে প্রধানমন্ত্রী ডাঙরিয়া, মই এনেকা প্রধানমন্ত্রী দেখিছো যে যিজন প্রধানমন্ত্রী অসমৰপৰা 24 বছৰ ৰাজ্যসভাৰ সাংসদ আছিল, 10 বছৰ প্ৰধানমন্ত্ৰী আছিল, অসমত তেনেকৈ থকা নাছিল। কিন্তু এইগৰাকী প্ৰধানমন্ত্ৰীয়ে 3 মাহৰ পাছে পাছে অসমত আহে আৰু অসমত নৈশ যাপন কৰে। আমাৰ কাৰণে এইটো গৌৰৱৰ কথা, যোৰহাটবাসীৰ কাৰণে, কাজিৰঙাবাসীৰ কাৰণে গৌৰৱৰ কথা। মই ক'লোৱে বিশ্ববিশ্ৰুত বিশ্ববন্দিত নেতা, বিশ্বৰ জনপ্ৰিয় প্ৰধানমন্ত্ৰী, জনপ্ৰিয় ৰাজনীতিবিদ, তেওঁ আহি পেলাই আমাৰ কাজিৰঙাত থাকিব, কাজিৰঙাই সেইদিনাখন 100% প্ৰাণ পাই উঠিব মই আশাবাদী।